আচ্ছা, এখান থেকে কি আছে আমি বুঝতে পারছি না, পুরো অন্ধকার হয়ে রয়েছে। আর যাবো না, এটা সুরঙ্গ না কি বুঝতেও পারছি না, নিচে কোথায় যাওয়া যায়। কেদারনাথ রায় জমিদার, কেদারনাথ রায় জমিদার বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে চাকদা, চাকদার রাজবাড়ি দেখার জন্য যাচ্ছি। তো ফাইনালি আমি দেখুন সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন প্রায় 5টা বাজে, 5টার সময় বেরিয়েছি। রাস্তাঘাট দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, কাউকে পেলাম না, একাই যাচ্ছি। তো এখান থেকে আমি সোজা যাবো এখন বালি হল্টে, বালি হল্টের থেকে বাস ধরে যাবো তোমার বেলঘড়িয়া, বেলঘড়িয়া থেকে ট্রেন ধরে যাবো চাকদা। চলুন তাহলে যাই ওখানে গিয়ে, তারপর বাদ বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাই দক্ষিণেশ্বর ক্রস করে চলে এসেছি এখন ডালনাথ মোড়ে। ডালনাথ মোড় থেকে এখন ধরবো এখানকার বেলঘড়িয়া যাওয়ার যে অটোগুলো সেগুলো, কারণ আমি ডাইরেক্ট কোনো বাস পেলাম না, এত সকালবেলা বাস বালিহাল থেকে অ্যাভেলেবেল না। আর ট্রেন তো কোনো গল্পই নেই, ট্রেনের টাইম আছে, সেই কারণে আমি কেটে কেটে যাচ্ছি। এখান থেকে বেলঘড়িয়া যাবো, বেলঘড়িয়া থেকে ট্রেন ধরে যাবো চাকদা। সোগাস বেলঘড়িয়া স্টেশন চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টিকিট কেটে নিতে পারি। নিয়ে পড়েছি চাকদা রেল স্টেশন, মানে প্রায় 1 ঘন্টার মতন লাগলো এখানে আসতে। তো এখান থেকে আমি এখন সোজা যাবো বনমালী পাড়া। সো আজ ফাইনালি চলে এসেছি বনমালী পাড়ায়। বনমালী পাড়ায় অটো করে আসলাম স্টেশন থেকে, চাকদা স্টেশন থেকে অটো নিয়ে চলে আসলাম। মোটামুটি 1 ঘন্টার মতো লাগলো, প্রায় 20 টাকার মতো ভাড়া নিলে, এবং অটো ছাড়াও টোটো এখানে আসে। টোটো রিজার্ভ করে আসতে হয়, মোটামুটি 150 টাকা রিজার্ভ চাইছিল, আমি কথা বলেছিলাম। কিন্তু আমি একা যেহেতু এসি তো অতটা প্রেফার করা যাবে না, সেই কারণে ভাবলাম টোটো নিয়ে আসবে। কিছুক্ষণ ওয়েট করে 20 টাকার মতো ভাড়া নিয়ে চলে আসলাম এখানে বনমালী পাড়ায়। রাস্তা থেকে নামিয়ে দিল, মানে রাস্তার ধারে একদম নামিয়ে দিয়েছে, ওখান থেকে বললো 2-4 মিনিট হেঁটে গেলে নাকি চলে আসবে রায়বাড়িতে। তো চলুন যাওয়া যাক। আর চারিদিকে পরিবেশটা এতই ভালো লাগছে, চারিদিকে গাছ জঙ্গল ভর্তি, মানে একদম মনোরম পরিবেশ। আর আমি যেই সময়টা এসেছি একদম ভোরবেলা, মানে এখন 7:30টার মতন বাজে। তো এখানে যা ওয়েদার দেখছি, মোটামুটি শীতকালের মতন ওয়েদার, মানে অসাম লাগছে, খুব ভালো লাগছে। আর শীতকালে আসলে তো তাহলে তো আরোই ভালো লাগবে, এখন আমার এখানে সেরকম গরম লাগছে না, কারণ এতটাই সবুজে ঘেরা চারিদিকে জঙ্গল, আর বড় বড় তাল গাছ, মাঠ, চাষা জমি। আর সবচেয়ে বড় কথা ওয়েদারটা, এখানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, এখন পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন শীতের ওয়েদার। তো চলুন যাওয়া যাক, তো কতটা যেতে হয় দেখি। একটা জিনিস আপনাদের বলি, যেটা হচ্ছে যে আমি এই সময় এসেছি, একদম লোকজন দেখতে পাচ্ছি না, একদম ফাঁকা, তো চারিদিকে জঙ্গল, কিছু দেখাও যাচ্ছে না সেভাবে। তো মোটামুটি কতটা হাঁটতে হবে সেটাও আমি কাউকে যে জিজ্ঞেস করবো সেটা আমি উপায় পাচ্ছি না, কোন দিকে সেই রায়বাড়িটা। তো চলুন হেঁটে আপাতত এখন যাওয়া যাক, হাঁটতে থাকি যেদিকে পারবো। মোটামুটি দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো একদম গাছপালায় ভর্তি, মানে অসাম অসাম ফিল হচ্ছে। তো আমি একাই এসি, আমি 2-4 জনকে নিয়ে এলে মনে আরও ভালো লাগতো, কারণ একা একা একদম সকালবেলা একটা আতঙ্ক টাইপের ফিল হচ্ছে। ও কিছু লোকজন দেখা যাচ্ছে ওই সাইডে, কিছু লোকজন আমি দেখতে পাচ্ছি। সো ফাইনালি চলে এসেছি, দেখুন দেখা যাচ্ছে এই যে পেছন দিক থেকে ধ্বংসাবশেষ প্রায় রায়বাড়িটা। তো চলুন ঢোকা যাক এখন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একদমই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় জমিদার বাড়ি এখানকার রায়বাড়ি। তো যতটা আমি জানতে পারলাম যে এখানে নাকি কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি এটা অ্যাকচুয়ালি, তো তার জন্য নাম হয়েছিল রায়বাড়ি। কৃষ্ণচন্দ্র নাকি যেই সময় মানে তার শরীর খারাপ হতো বা যে সময় রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম করার জন্য এই রায়বাড়িতে এসে তখনকার দিনে থাকতো। তো বেসিক্যালি জানি না কি কারণে এখনও এটাকে সংস্কার করা হচ্ছে না, প্রায় দেখছেন একদম দুরবস্থার অব্দে পড়ে রয়েছে। তো এই এখনই যদি এইরকম অবস্থা থাকে তো মোটামুটি আর 10-15 বছরের মধ্যে তো এটা পুরো দেখাই যাবে না, পুরো ভেঙে পড়ে যাবে। সেই কারণে আমি জানি না কী কারণে এটাকে মানে সংস্কার হচ্ছে না। তো
সো আমি গেটে ঢোকার আগে কিছু নিয়মাবলী দেখতে পেলাম, যেখানে লেখা রয়েছে রায়বাড়িতে মানে মাদক দ্রব্য নেশাবান করতে পারবেন না, এখানে মাছ ধরা মানে আশেপাশে যে পুকুরগুলো আছে সেখান থেকে মাছ ধরে আপনারা ধরতে পারবেন না, এছাড়া বিকেল 5টার পর এখানে কেউ আসতে পারবেন না, এইসব কিছু নিয়মাবলী রয়েছে। কিন্তু কারা লাগিয়েছে, যারা লাগিয়েছে তারা কেন এটাকে সংস্কার করছে না সেটা আমি এখনো বুঝতে পারছি না, পুরো একদম শেষের পর্যায়ে অবস্থাটা। তো যেহেতু এটা একটা ইতিহাস সাক্ষী, বহু প্রাচীন জমিদার বাড়ি, সেই কারণে আমার মতে এটাকে ঠিকঠাক করা উচিত, তাহলে প্রচুর লোকজন এখানে পর্যটন মানে প্রচুর পর্যটন কেন্দ্র হয়ে যাবে, এটা একটা বিখ্যাত, প্রচুর লোকজনও এখানে এসে এই জায়গাটাকে পরিবহন করতে পারেন। কেন, কারণ হচ্ছে এই ব্যাক এই আশেপাশের সাইডটা দেখলাম প্রচুর ভালো সুন্দর বাগান রয়েছে যেখানে পিকনিক করাও যেতে পারে, মানে কাউকে দেখতে পাচ্ছি না, শুধু পাখির আওয়াজ ছাড়া বাকি সাউন্ড ছাড়া আমি কাউকে আপাতত এখন কিছু দেখতে পাচ্ছি না রাজবাড়ির ভেতরে। এমনি মনে হয় কোনো লোকাল লোকেরা মানে আশেপাশে লোকাল লোকেরা এসে এখানে কাজকর্ম করে। একটা ঘর দেখলাম, ঘরে কিছু মানে ভেতরটা জানলা দিয়ে দেখলাম যে ভেতরে কিছু আসবাবপত্র রয়েছে, তার মানে এখানে কেউ থাকে, কিন্তু এখন দেখি তালা দেওয়া, কাউকে সেরকমভাবে দেখতে পাচ্ছি না, পুরো ঘরগুলো অন্ধকার অবস্থায় পড়ে আছে। এখন যেহেতু অনেক সকাল সেই কারণে হয়তো কেউ আসেনি, কিন্তু আশা করি এইখানে কেউ আসে প্রচুর লোকজন, এখন তো কাউকে দেখতে পাচ্ছি না, আর বেশিরভাগ ঘরগুলো দেখছি পুরো একদম জঙ্গল হয়ে পড়ে রয়েছে। সিঁড়িটাকে খুঁজে পাচ্ছি না, আমি ঘুরে যাচ্ছি কোন দিকে সিঁড়ি, মানে কেউ নেই, কাউকে যে জিজ্ঞেস করবো সিঁড়ি এখানে উঠতে গেলে কোথায় যে সিঁড়ি, আচ্ছা ওই যে সিঁড়ি পেয়ে গেছি একদম ওই সাইডের সিঁড়ি ওপরে ওঠার জন্য। তো দেখছেন কাউকে দেখতে পারি না, তো কেউ কিন্তু একজন আছে আমার সঙ্গে একটু সাহস জোগানোর জন্য, কারণ ঘরগুলো এতটাই ছোটো ছোটো আমার খুব ভয় লাগছিলো একা একা, এই আমাকে দেখে আবার চলে যাচ্ছে, আয় আয় আয়, ভয়ের কিছু নেই। তো সিঁড়ি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন, এবার আমি উঠবো ওপর দিকে আর আশেপাশে একটু ভালো করে দেখে নিই কেউ আছে নাকি, পুরো ধ্বংসাবশেষ অবস্থা পড়ে আছে, এই ঘরগুলোর উপরে ছাদও মানে একদম শেষ, দিকটা পুরো বাগান সাইডে যাওয়া যাচ্ছে, দেখি ওপরে উঠে কি দেখা যায়। আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি ওপর দিকে উঠে গেছি, ছাদের সিঁড়ি ওপরের দিকে চলে এসেছি, ছাদেরও অবস্থা সেরকম নেই, ছাদটারও একদম শেষ সময় একদম বেরি। আচ্ছা এইখান দিয়ে একটা সিঁড়ি আছে, এই রাস্তাটা আমি খুঁজছিলাম, এই রাস্তাটাই আমি পাচ্ছিলাম না, তখন দেখতে গিয়ে মনে হয় বন্ধ হয়ে গেছে সম্ভবত সিঁড়িটা। আচ্ছা এখান থেকে কি আছে আমি বুঝতে পারছি না, পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর যাবো না, এটা সুড়ঙ্গ না কি বুঝতেও পারছি না, নিচে কোথায় যাওয়া যায়, তো সাহস হচ্ছে না একা যেহেতু আছি, সেই কারণে দু একজন থাকলে লেগে যেতাম, কি আছে দেখতাম ওটা। তো এখান দিয়ে অসম লাগছে, পুরো একদম আকাশটা মেঘলা হয়ে রয়েছে, রোদটাও সেরকম নেই, মানে একদম ভালো দিনে এসেছি। অ্যাকচুয়ালি আমি আশেপাশে ছোট ছোট ঘর বাড়িও রয়েছে, কিন্তু সেগুলো এতই গাছপালা রয়েছে সেগুলোকে দেখা যাচ্ছে না, এই যে এটা সেই রায়বাড়ির দিক। আচ্ছা এই একটা রাস্তা, এই একটা সিঁড়ি আছে, তখন নিজ দিয়ে বুঝতে পারছিলাম না, উপরে উঠে দেখছি অনেকই সিঁড়ি আছে এখানে, আচ্ছা নিচে নামার জন্য আমি নামবো না, চারিদিকে আম বাগান, এখানে আবার কি হয়েছে, আচ্ছা এইটা ভেঙে যাবে না, তো ভয় লাগছে, এখানে তো আমার গর্ত হয়ে গেছে মানে ভেঙে পড়ে গেছে, এক এক করে সবই মোটামুটি শেষের দিকে, পুরো একদম ধ্বংসাবশেষ, মানে কিছুই নেই আর। সো গাইস রোদ উঠে গেছে অলরেডি, গরম লাগছে প্রচুর। অ্যাকচুয়ালি আমি এখানে আসবো ঠিক করেছিলাম বহু অনেক দিন আগে দিয়ে, মানে এখানে আমার খুব আমি যখন জানতে পারলাম যে এখানে একটা রায়বাড়ি আছে চাকদার, তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আমি এখানে আসবো, এসে একটু ভিডিও আনাবো এবং এই ভিউটা দেখারও খুব ইচ্ছে ছিল, তো কাজকর্মর জন্য সেইভাবে টাইম আমি পাচ্ছিলাম না,
ফাইনালি আজকে ছুটির দিন একটা, ছুটির দিনে সকালবেলা ঘুম যখনই ভেঙে গেছিলো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম, সকাল 4:30-5টার সঙ্গে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে ফাইনালি পৌঁছে গেছি প্রায় 1.5 ঘন্টার মতন রাস্তা জার্নি করার পর। তো মানে আমার অসম লাগছে, আর যদি আপনারা আসতে চান তো আসতেই পারেন, কারণ এইখানে এসে আপনারা ছোটো ছোটো যারা ভিডিও শ্যুট করে, ডান্স ভিডিও শ্যুট করে এবং যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট জায়গা এখানে, খুব সুন্দর ফটো তোলা যাবে এবং ভিডিও শ্যুট তো অবশ্যই করা যাবে, খুব সুন্দর প্লেস। আর যারা নাচের ছোটো ছোটো শর্ট ভিডিও তৈরি করেন বা যারা রিলস বানায় তাদের জন্য এটা বেটার একটা প্লেস, কারণ চারদিকে ফাঁকা জায়গা, মানে ফটো হেভি তোলা যাবে এখানে। তো আপনারা আসতেও পারেন, আসার জন্য তো আমি জায়গা দেখিয়ে দিলাম কীভাবে আসবেন। এছাড়া সড়ক পথেও আপনারা যদি আসতে চান, মানে কলকাতা থেকে যদি আসতে চান বা নর্থ বেঙ্গল থেকে কোথা থেকে যদি এখানে আসতে চান, তাহলে NH34 বা 34 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা আপনারা এখানে চলে আসতে পারবেন। এসে ডান দিকে রাস্তাটা ঢুকলেই চলে আসবেন এই বনমালী পাড়া, বনমালী পাড়া থেকে যেখানে বনমালী পাড়া থেকে 2-4 মিনিট একটু হেঁটে ভেতর দিকে ঢুকলেই চলে আসবে এই রায়বাড়িতে। সো গাইস, অনেকক্ষণ ধরে আমি একাই ঘুরছিলাম, কাউকে সেরকম দেখতে পেলাম না, কিন্তু ফাইনালি একজনকে দেখলাম, যেটা দেখলাম ওই যে গেটটা রয়েছে বন্ধ ছিল ওই গেটটা খুললো। তো আমি দেখবো, চেষ্টা করবো ওনার সঙ্গে একবার কথা বলার যে কারণ এইটা এরমভাবে পড়ে আছে কেন বা এটাকে এখন কে দেখাশোনা করছে, সেটাও খুব ইচ্ছা হয়েছে জানার। তো দেখি নিচে গিয়ে যদি ওনার সঙ্গে কথা বলা যায়। কেদারনাথ রায় জমিদার, কেদারনাথ রায় জমিদার বাড়ি থাকে, চাকদা থাকে, তা এটাও তো চাকদারি, চাকদা মানে এটা তো গ্রাম, চাকদার থেকে 8 কিলোমিটার দূরে, 170 বছর এমনি ডেলি চলে, ডেলি ভিডিও চলে, ধর তোমার ওই বিয়ে শুট করে, হ্যাঁ প্রচুর হয়, প্রচুর হয়, প্রতিদিন 2-3, 4 জন অকেশনে, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর লোক এমনি ভর্তি হয়ে এমনি আমরা, আর মত্তাই খল লোক তো আছেই। তো আপনি দেখাশোনা করেন তাই, যেটা আমি থাকি আমি দেখাশোনা করি, যেহেতু আমি এই ঘরটা থাকি। ভাই বলে গেছে তুমি থাকো যে কয়দিন পারো, সব ঘরই তো ভেঙে গেছে, আমরা বন্ধ করে রেখে গেলে এও আর আমরাই সেই ঢুকতে পারবো। হ্যাঁ ভদ্রলোক ভালো বলে কলকাতায় থাকে, যার নাম ছিলেন মারা গেছে রিসেন্টলি, বিজয়রা, বিজয়রা, আচ্ছা বিজয়রা। আপনার নাম কি? আমার নাম নিখিল ঘোষ। নিখিল ঘোষ, আপনি এখানকারই? জমিদার বাড়ি এটা? এটাও জমিদার বাড়ি, এদের আত্মীয় কুটুম্বরা বসিরহাটের দিকে থাকে, ধান্যকুড়িয়া, ধান্যকুড়িয়া, নামকুড়িয়া, ও ধান্যকুড়িয়া জমিদার বাড়ি, এটা এদেরই বংশধর, বংশ মানে এদের রিলেটিভ। আচ্ছা, এটা ভাগনার বাড়ি, ওদের মামা। হ্যাঁ, এরূপ অনেকটা কারুকার্য ছিল, ভালোই ছিল কারুকার্য, তো নষ্ট হয়ে গেছে। আমি তো 50 বছর ধরে আছি। আপনি 50 বছর ধরে এখানে আছেন? এই এই জমি এই বাড়িতে, এই বাড়িতে পুরো বতারা, তো আপনি অনেক বংশের লোকের দেখে নিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক ঘরে লোক ছিল, প্রত্যেক ঘরেই মানে ছোট ছোট যে ঘরগুলো আছে একটা ফ্যামিলি ছিল, মানে জমিদার বাড়ির। আচ্ছা, সব এখন চলে গিয়ে কলকাতা চলে গেছে, এখন এক এক করে মারাও গেছে। আচ্ছা, কেউ কেউ মারা গেছে, তাদের ছেলে মেয়েরা বাইরে থাকে, যেহেতু তাদের না রে কে জানে, আমি তো যখন ছিলাম তখন বাড়ি ভর্তি লোকই ছিল বললে, তখন থেকে আমি আস। ও, কাকুর সঙ্গে কথা বললাম তো, কাকু এখানে আমাকে পাঠালো, এই দিকটা নাকি পুরোটাই রান্নাঘর ছিল এই জমিদার বাড়ি। তো তখনকার দিনে সব মহিলারা নাকি একসঙ্গে বসে এখানে রান্না করতেন, আর সবচেয়ে বড় কথা এইখানে খুব পুরুষরা তখন ঢুকতে পারতো না। তো দেখুন এখন পুরো একদম ধ্বংস, মানে জঙ্গল জঙ্গল হয়ে গেছে, আমার ঢুকতে খুবই ভয় লাগছে, কেন সাপ টপের একটা সম্ভাবনা থাকে। এই জায়গাটা নাকি তখনকার দিনে রান্নাঘর ছিল, রান্নাঘর ছিল। আচ্ছা, এখান দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছেন ঘাটটাও যাওয়া যায়, মানে স্নানের ঘাট। তো এই যে সেই ঘাট, এখান দিয়ে রাস্তা ছিল, এখান দিয়ে সেই ঘাট, ঘাটে এখানে স্নান করা যেত। এখন দেখতে পাচ্ছি জল পুরো একদম নিচুতে, মনে হয় বর্ষাকালে এখানে পুরো জল টুবু টুবু হয়ে যায়। জমিদারি বাড়ি ওদিকটা রাস্তা রয়েছে, ওদিক ওই পাড়টায়, ওই পাড়টা আমি একটু বাদে যাচ্ছি, গিয়ে একটু বাগানটা দেখবো। ঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই এখন নোংরা হয়ে গেছে।
সো গাইস দেখলেন মানে এখানকার যে কেয়ারটাকা কাকু রয়েছে তার সঙ্গে কথা বললাম, উনি জানালেন যে এইটা কৃষ্ণচন্দ্র রায়ের, আপনারা যেটা জানেন কৃষ্ণচন্দ্র রায়ের জমিদারি বাড়ি এতদিন, সেটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণচন্দ্র রায়ের একদমই বাড়ি না, কোনো ওনাদের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না এটা। এটা হলো চাকদারি জমিদারি বাড়ি কেদারনাথ রায়ের। বর্তমানে তারা মানে এদের যে বংশ পরম্পরা, যে বংশধররা আছে তারা অ্যাকচুয়ালি এখানে এখন থাকে না, তারা অ্যাকচুয়ালি থাকে কলকাতার সাইডে, কিছু লোক চাকদারে থাকে যেটা কাকু আমাকে বললো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা প্রায় এক 200 বছরের কাছাকাছি, মানে 170 বছরের উপরের জমিদারি বাড়ি, সেই সময় এখানে লোকেরা থাকতো। আর সবচেয়ে বড় কথা যার সঙ্গে কথা বললাম যে কাকুর সঙ্গে কেয়ারটেকার, তো কাকু 50 বছর ধরে এখানে রয়েছে। তো কাকু বললো যেটা আমি মানে কাকু যখন এখানে এসেছিল তখন এই যতগুলো ঘর আপনারা দেখলেন সবকটা ঘরে লোক থাকতো, তো বর্তমানে এখন সেখানে আর কোনো লোকজন নেই, সব লোকেরা কলকাতা সাইডে চলে গেছে, চাকদার সাইডে চলে গেছে। তো গাইস আমার মানে কাকুর সঙ্গে দেখা হলো যে কেয়ারটেকার, তো আমি একদম চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই দিঘিটা যেটা দেখালাম তার উল্টো দিকে এই বাগানটায়, পুরো আম বাগান চারদিকটা, এখন আম তো দেখতে পাচ্ছি না, আম হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু পুরোটাই পুরো আম বাগান। এবং ওই যে দূরে ঘাটটা দেখতে পাচ্ছেন ওটা হলো ওই জমিদারি বাড়ি মেয়েদের জন্য, মহিলাদের স্পেশাল ঘাট, ওরা অনলি ফর মেয়েরা স্নান করতো তখনকার দিনে। আর এর পাশে যে ঘাটটা রয়েছে এই যে ঘাটটা, এটা হলো পুরুষদের জন্য, এটা তখনকার দিনে ভেদাভেদ ছিল, কেন নারী পুরুষ একসঙ্গে স্নান করতে পারতো না, সেই কারণে আলাদা করে পাট করে দেওয়া হয়েছিল, দুটো ঘাট তৈরি করা দেওয়া হয়েছিল। তো এখান দিয়ে পুরোটাই ভিউ দেখতে পাচ্ছেন, পুরো ব্যাক সাইড ভিউ, ওই ব্যাক সাইডে রয়েছে সেই জমিদারি বাড়ি যেটা রায় বাড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি না, এটা হলো কেদারনাথ রায়, এই যে চাকদারি জমিদার এখানকারই জমিদার কেদারনাথ রায়ের জমিদার বাড়ি। আবারও বলছি এটা কিন্তু কেদারনাথ রায়ের জমিদার বাড়ি, এতদিন যেটা জানতাম আমরা সবাই সেটা হলো কৃষ্ণচন্দ্র রায়ের জমিদার বাড়ি নাকি এটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কৃষ্ণচন্দ্র রায়ের জমিদার বাড়ি না, এখানে এটা হলো কেদারনাথ রায়ের জমিদার বাড়ি। আর বহু মানুষ এখানে আসে অ্যাকচুয়ালি এখানে, আপনারা মানে কাকু যেটা বললো আর কি যে এখানে নাকি প্রত্যেক দিনই প্রচুর লোকজন আসে, মানে এসে ফটো তোলে, এছাড়া বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও এখানে করা হয়। আপাতত এখন সেভাবে কোনো ফিস নেওয়া হয় না, কিন্তু বড় বড় অনুষ্ঠান হলে কেয়ারটেকার থেকে পারমিশন নিয়ে তারপরে টাকা পয়সা কিছু দিয়ে ফিস দিয়ে তারপরেই এখানে অনুষ্ঠান করতে পারবেন। বিভিন্ন রকম শর্ট ফিল্ম, বিভিন্ন রকম শর্ট ভিডিও, যারা নাচের ভিডিও করে রিলস বানায় তাদের জন্য বেটার প্লেস, খুব ভালো জায়গা এটা, আপনারা আসতে পারেন। এছাড়া শীতকালেও আপনারা যদি মনে করেন এখানে আসবেন পিকনিক করতে, আশেপাশে দেখালাম ভিউটা যে চারিদিকে পুরো বাগান আর বাগান, যেখানে ইচ্ছা বসে আপনারা পিকনিক করতে পারেন, তাতে কোনো কথাই নেই। আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু বারবার লিখে দিয়েছিল এক সময় নাকি এখানে প্রচুর নেশাবানও হতো, প্রচুর লোকেরা নেশাবান করতে আসতো, তো এখন বর্তমানে অনেকটা কন্ট্রোলে এসছে, মাঝে মাঝে রাত্রের দিকে এখানে পুলিশের রেডও পড়ে কী করছে না করছেন, যেটা কাকু আমাকে বললো, ইনফরমেশান দিল, কাকুর সঙ্গে আমি কথা বললাম মানে এখানকার কেয়ারটেকার সঙ্গে, সে তিনি বললেন। আর সেরকম কিছু বলবো না, এবার আমি সোজা রওনা দেবো বাড়ির দিকে, অনেকটা যেতে হবে এখনও। আর যদি আপনারা সড়কপথে আসতে চান তো সড়কপথে আসতে গেলে আপনাদের NH34 মানে সড়ক 34 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা আসলে আপনারা এখানে চলে আসতে পারবেন চাকদায় বর্ণমালী পাড়া, পুরো একদম ভেতর দিয়ে গ্রাম সাইডের ভেতরে এটা। তো এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট সাইড, আর আমি এখন যাব ব্যাক সাইড দিয়ে বাড়ি, আর আপনাদের দেখাতে যাব মানে ব্যাক সাইডে কেমন লাগে। নাম্বার তুই কোন ক্লাসে পড়ি ভাই? তুই স্কুল ছুটি তো এখন? নাম কি? হ্যাঁ কিছু বাচ্চা জন দেখলে বসে খেলা, টাটা বাই বাই। তো একদিন কিছু স্কুলের নাম বললো, ডাইরেক্ট আমাকে বলছে নাম বলবো না, মানে বিশাল রেগে রয়েছে জানো। তো আমি এখন বাড়ির দিকে যাবো, আর কোনো কথা বেশি বাড়াবো না, কেন অনেকটা সময় যেতে লাগবে এখনো, তো ব্যাক সাইড দিয়ে যাবো পুরো একদম রাজীব জমিদার বাড়ি ক্রস করে ব্যাক সাইড দিয়ে আমি।